এনএসআরসিসি হলে রবিবার ত্রিপুরা শারীর শিক্ষা কর্মচারী সংঘের সদর বিভাগীয় কমিটির দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং অন্যান্য বিশিষ্ট সমাজসেবী সহ শারীর শিক্ষা কর্মচারী সংঘের সদস্যরা। সদর বিভাগীয় নতুন কমিটি গঠনের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান শারীর শিক্ষা কর্মচারী সংঘের নেতৃত্ব। আসন্ন বিধানসভা নির্বাচনে এই কর্মচারী সংঘের সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করবেন বলে উল্লেখ করেন উপস্থিত নেতৃবৃন্দ। ত্রিপুরা শারীর শিক্ষা কর্মচারীর সঙ্গে সদর বিভাগীয় যে দ্বিবার্ষিক সম্মেলন, সেই সম্মেলনে উপস্থিত আছেন আমাদের উদ্বোধক, আমাদের রাজ্যের পৌর নিগমের মেয়র সদস্য দীপক মন্ডল মহোদয় উপস্থিত আছেন, আমাদের বিশেষ সমাজসেবী সঞ্জয় পাল সঞ্জয় মহোদয় উপস্থিত আছেন, আমাদের সরযুক্ত প্রতি মহোদয় এবং আমাদের এই সংগঠনের সকল সদস্যরা। আমাদের প্রায় এক বছর পেরিয়ে গেছে এই সদর কমিটি যখন তৈরি হয়েছিল তিন বছরের জন্য, বিশেষ কারণে আমরা করতে পারিনি, আজকে সেটা আমরা সদর কমিটিটা সম্মেলন করতে যাচ্ছি এবং আগরতলা শহরের সব পিআই ভাই বোনেরা যারা আমাদের সদস্য সবাই উপস্থিত হয়েছেন এবং সবাই মূল্যবান বক্তব্য রেখেছেন। আমরা চাইছি আগামী দিন আজকেই একটা নতুন